তো ভাবছি আমি এখন কোন গাড়িটা নিয়ে যাব। তো এটা আমার হচ্ছে হোয়াইট গাড়ি, মানে এটার নাম রেখেছি হচ্ছে লাডু। তো এই গাড়িটার নাম হচ্ছে তোমার ধন্য। জব কোই বা বিগড়ে যায়, জব কোই মুশকিল পড়ে যায়, তুম দেনা সাথ মেরা। তোমার নাম কি? আকাশ কে দিলে? একটু পাম্পে যাব, তেল ভরবো। তো কি সুন্দর পরিবেশ, ফটো তোলার দরকার শোনা। এই রাস্তাটা হচ্ছে মথুরাপুরের দিকে, আর এটা যাবে আমাদের দৌড়বাজারের দিকে। তো আমরা এখন দৌড়বাজার দিকেই, দৌড়বাজার হয়ে বাড়ির দিকে চলে যাব। কিছু বলো দর্শকদের, লাইক কমেন্ট সাবস্ক্রাইবার বলে দাও। বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে অনেকদিন পর তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা হচ্ছে আমার বাড়ির থেকেই শুরু করলাম, আমি স্টার্টিং করলাম। তো ভাবছি আমি এখন কোন গাড়িটা নিয়ে যাব। তো এটা আমার হচ্ছে হোয়াইট গাড়ি, মানে এটার নাম রেখেছি হচ্ছে লাডু। তো সাদা সুইফট ডিজায়ার। তো পরে পাশে আরেকটা গাড়ি আছে, তো ওটা ওই গাড়িটার নাম রেখেছি, দেখো গাড়িটা। তো এই গাড়িটার নাম হচ্ছে তোমার ধন্য, ঠিক আছে। একটু ব্ল্যাক করে, অ্যাকচুয়ালি এটা গ্রে কালার, ব্ল্যাক নয়। তো ভাবছি হোয়াইটটা লাডুকে তো নিয়ে যাই, তো লাডুকে আজকে নিয়ে যাব না। তো ভাবছি এই গাড়িটা নিয়ে যাবো, মানে ধন্যুকে নিয়ে যাব, আমার ফেভারিট গাড়ি এটা, আমার প্রথম আমার জীবনে এসছে, ঠিক আছে। তো পরে তো এই গাড়িটা এসছে লাডু, তো ধন্য হচ্ছে আমার ফার্স্ট টাইম। তো চলো আজকে আমার ফেভারিট গাড়িটাকে বের করবো, এই আমাদের লোকালেই কিছু ঘুরবো। আর একটা বেশি ইম্পর্টেন্ট, আমার এই গাড়িটা একটু মাইলেজ কম দিচ্ছে, বিদেশ থেকে আসার পরে সেই রকম ধরা গাড়িটা এখনও চেকই করিনি যে মাইলেজ কত দিচ্ছে এখন। তো আজকে সেই মাইলেজটা চেক করবো, তো সেটা সমস্ত কিছু তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো আমার ধন্য কি দারুণ লাগছে। এইমাত্র বেরোলাম বাড়ির থেকে, সাদা গাড়িটা সামনে একটু পিছিয়ে দিয়ে তারপরে এই গাড়িটা বের করলাম। তো এই দেখো, সাথে আমার ভাইপোকে নিয়ে যাচ্ছি। তোমার নাম কি? আকাশ কে দিলে? এটা আমাদের পাড়ার রাস্তা, সাইড রোড উঠবে। তো চলো রোডে উঠে গিয়ে কথা হচ্ছে। পাম্পে যাব, তেল ভরবো। তো তেলটা ভরবো হচ্ছে বোতলে, তো তেলটা নিয়ে নি তারপরে কথা বলছি। তো পাম্প থেকে বেরোলাম, চলো একটা সুন্দর প্রকৃতির দৃশ্যতে নিয়ে যাবো। সামনে দেখো,
চারিদিকের পরিবেশটা দেখো, সেই পরিবেশ। আমরা হচ্ছে গ্রামের ছেলে, তো তো গ্রামের প্রকৃতিটাই সব থেকে বেশি ভালো লাগে। তো আমার আমি যাচ্ছি আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি, তো চলো। পরিবেশটা কীরকম লাগছে তো অবশ্যই কমেন্টে বলো আমাদের, আমাকে কেমন। তো দেখো ভাই পোকি আরে মজা নিচ্ছে প্রকৃতির, একটু এদিকে তাকা গাছ, ও তো সেই মজা নিচ্ছে, আর আমিও তো মজা নিচ্ছি, আর মজা নেওয়ার সাথে সাথে তোমাদের খুব মজা দিচ্ছি। এটা একটা বট গাছ, খুব পুরাতন। গ্রামের একটা পরিবেশই আলাদা, একটা নতুন শাখা হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। দেখতেই পাচ্ছো তো এই গাছটার নিচে একটা দোকান আছে, তো ভাবছি এই দোকানেই কিছু নেব। আবার ফোনপে চলে, তো ফোনপে না চললে তো মুশকিল হয়ে যাবে শোনা। তুই কি খাবি শোনা? বাহ, দেখেছো ভাই পর কোনো ডিমান্ড নেই, বলছে যা পাবা তাই নিয়ে আসো। তো এই এখানে দোকান আছে, তো চলো। তো এই দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, আর এটা হচ্ছে টোটাল ভীমপুরের রাস্তায় গিয়ে মিশবে। তো আমরা একদম পাড়ার মধ্যে ঢুকে পড়েছি চলতে চলতে। তো দেখতেই পাচ্ছ গ্রামের পরিবেশটা কেরকম। সরি যা রে ছাগল মাগল, সরি যা গাড়ির কন্ডিশন। আমার ধন্য তো ভালোই চলছে, ভালো চলছে আকাশ, ধন্য ভালো চলছে তাই তো? তোমার ভালো লাগছে তো নতুন জায়গায় এসে? ঠিক আছে, তো ভাইপো বলে দিয়েছে যে গাড়ি খুব সুন্দর চলছে আর পরিবেশটা খুব ভালো, তো বলে যখন দিয়েছে ব্যাস আর কিছু না, সব ওকে। তো সব কিছু একসাথে দিয়ে একদম চমৎকার পরিবেশ। এক কথায় হচ্ছে হিরো, গ্রামের পরিবেশ মানে হিরো, এর কোনো তুলনা হয় না। তো দেখো ছাগল, আরে বাবা আবার রাস্তা একটু খারাপ আছে। হ্যাঁ হেঁটে হেঁটে, না না হেঁটে হেঁটে যাবো কেন, গাড়িতে যাচ্ছি, গাড়ির কষ্ট হচ্ছে না খারাপ রাস্তা দিয়ে নিয়ে গেলে। তোমাদের আজকে অন্য একটা গ্রাম দিয়ে নিয়ে যাব, ঢুকলাম এই গ্রাম দিয়ে আর নিয়ে যাব আর একটা গ্রাম দিয়ে, চলো। আরে বাপ রে বাপ, গর্ত হয়ে গেছে ফুল, গাড়ি বেঁধে যাবে না তো শোনা। বেঁধে গেলে জেটিকল, আরে শর্মা জেটিকলের পয়সাই তো নেই শোনা আমার কাছে, তাহলে কি করে হবে। Thank you.
চারিদিকে পরিবেশটা দেখো। কিরণ, কিরণকে বলবো গাড়ি খারাপ হয়ে গেলে নিয়ে যাও। নম্বর আছে? কোথায় নম্বর আছে? আমার কাছে আছে নম্বর, বলো কি। আমি তো জানি না আমার কাছে নম্বর আছে কিনা। চাকাগুলো একবার হাওয়া চেক করার দরকার ছিল, শোনা। কি সুন্দর পরিবেশ, ফটো তোলার দরকার, শোনা। ফটো তুলতে হবে তো। কোথায় বৃষ্টি হচ্ছে দেখো। গ্রামে কি সুন্দর সুন্দর পাট মেলে দিয়েছে। এগুলো হচ্ছে পাটকাঠি না কি একটা বলে সেটা, পাট থেকে বেরোই। তো আমরা এখন বা দিকে যাব, তো দেখা যাক বা দিকে রাস্তাটা কেমন হয়। তোমরা দেখছো জলকাকর মথুরাপুর, এখান থেকে কত, 4 কিলোমিটার। 4 কিলোমিটার গেলে মথুরাপুর চলে যাবো আমরা। এই রাস্তাটা হচ্ছে মথুরাপুরের দিকে, আর এটা যাবে আমাদের দৌড়বাজারের দিকে। তো আমরা এখন দৌড়বাজার দিকেই, দৌড়বাজার হয়েই বাড়ির দিকে চলে যাব। লাদাখের যেরকম ভিউ ঠিক সেই রকম ভিউ, মানে গ্রাম্য পরিবেশে থাকলে এইরকম নেচার খুব খুব মানে বেশিরভাগই দেখা যায়, যেটা শহর অঞ্চলে দেখা যায় না।
ভয় লাগে সেই। তো দেখো কত জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে। এটা হচ্ছে ডান দিকে একটা ভাটা পড়ে, ভাটার রাস্তা বলে প্রচন্ড কাদা, সর্বনাশ করেছে। এ তো অফরোডিং হয়ে গেল শোনা। বাবা কি অবস্থা, কোথায় এসে গেলাম গো। অ্যাকচুয়ালি পার্টস গুলো সব জাগ দেবে বলে এই অবস্থা। সব ট্র্যাক্টরে করেছে এগুলা। বন্ধুরা ভালো লাগছে তো আমার এই প্রকৃতি, মানে একদম গ্রাম্য প্রকৃতিতে তোমাদেরকে নিয়ে এসেছি। তো এই যে আমার গাড়ি, তো এখন হচ্ছে অ্যাকচুয়ালি পাটের সিজন, তো সব পাট দিয়েছে নদীতে, এই পুকুরে ছোটো ছোটো পুকুর আছে, তো সেইগুলাই হচ্ছে আর এখনও কিছু কিছু দেবে। তো ওই ট্র্যাক্টর গরুর গাড়িতে করে নিয়ে যায়, তো ওই জন্য রাস্তার অবস্থা খুব খারাপ। তো দেখো আমার গাড়ির কী হয়েছে, ট্র্যাক্টর হাল চাকাটা দেখো কী অবস্থা, কাদা মাদা হয়ে পরিষ্কার গাড়ি নিয়ে আসলাম আর কি হয়ে গেল। তো এই দেখো সুন্দর পরিবেশ মাঠ। তো নেক্সট তোমাদেরকে আর একটা জায়গায় নিয়ে যাব, তো সেটা কমেন্টে বলবা কোথায় নিয়ে যাব। কমেন্টে না বললে কিন্তু নিয়ে যাব না, কমেন্টে বলতে হবে, ঠিক আছে। তো আমার ধন্যকে কেমন লাগছে, তো এই যে ভাইপো নেমে পড়েছে আমার পাগলা ভাইপো, কিছু বলো দর্শকদের, লাইক কমেন্ট সাবস্ক্রাইবার বলে দাও। কত সুন্দর সুইট ভাষায় বলেছে, তো এটা যেন মাথায় রাখে। ও আজকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, আমার সেই নামটা করলাম না তো, হরে কৃষ্ণ। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো, তো সরি একটু লেট হয়ে গেল বলতে, তো এখন বলে দিলাম। তো হরে কৃষ্ণ নাম জপ করো এনি টাইম, মনে একটা অদ্ভুত শান্তি পাবে। তো সেই হরে কৃষ্ণ নাম জপ করতে করতে আজকে কাকা ভাইপো বেরিয়ে পড়েছি। আমার গাড়িটা আজকে বের করানোর একটাই উদ্দেশ্য হলো যে মাইলেজ কেরকম দিচ্ছে। অ্যাকচুয়ালি দু বছর গাড়িটা বসেছিল, তো সেই জন্য কিছু প্রবলেম হয়ে গেছে ইঞ্জিনে, তো মাইলেজ অনেক কমে গেছে। তো আপাতত চেক করছি, ঠিক আছে, তো দেখা যাক কত মাইলেজ যায়। তো খুব কষ্ট হয় যে ভালোবাসার গাড়ি একদম, ঠিক আছে, যে দু বছর পরে থেকে যে কতটা নষ্ট হয়ে গেছে কি বলবো। তো আমার ধন্য, তো দেখা যাক ধন্য কি করে মানে ঠিক হয়। ঠিক বলতে এমনি তো হবে না, গ্যারেজে নিয়ে যেতে হবে কিংবা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে, তবেই হচ্ছে ঠিক হবে। তো দেখা যাক মাইলেজ আজকে কত পায় দেখি, তো ওইটার ওপরে নির্ভর করে তো সার্ভিস সেন্টারে নিয়ে যাব। এই যে তোমরা এগুলো দেখছো, এগুলো হচ্ছে পাট জাগ দিয়েছে পুকুরে। তো এটা মিনিমাম 35-40 মতো থাকে, তারপরেই ঠিক এতে পরিণত হয়ে যাবে পাটখুটিতে, আর পাটগুলা সব নিয়ে যাবে, সেগুলো হচ্ছে বিক্রি করবে বাজারে। তো জাস্ট ভিউটা দেখো। ধন্য দাঁড়িয়ে আছে খুব সুন্দর। তো আমার খুব শখ আছে এই ধন্যকে ফুল রেডি করে লং
ট্রিপে নিয়ে যাব। তো তোমরাও আমার সাথে একটু সাথ দিও, একটু ভালোবাসা করো আর একটু সাপোর্ট করো আমাকে, তাহলে আমি এই ধন্যকে নিয়ে অল ইন্ডিয়া ট্রিপ করে বেড়াবো। তো ইন্ডিয়ার সমস্ত জায়গায় আমি নিয়ে যেতে চাই এই ধন্যকে। তো জাস্ট তার জন্য তোমরা একটু আমাকে ভালোবাসা দেখিও, ব্যাস আর কিছু চাই না। তো দেখা যাক কবে নিয়ে যেতে পারি লং ট্যুরে, লং ট্রিপে আমার ধন্যকে। তো তোমরা সাথে থেকো, ব্যাস আর কিছু চাই না। তো এই একটা রোড পাশ দিয়ে আরেকটা রোড চলে যাচ্ছে ওই দূরে, ওই যে কটাহাট টোটো মোটো যাচ্ছে দেখতে পাচ্ছ, টোটো যাচ্ছে, তো ওই একটা রোড, ওটা হচ্ছে ডুমরি চলে যাচ্ছে, ডুমরি মথুরাপুরে ঢুকে যাবে ওটা আবার। আসাম, তো রাস্তার চারিপাশে এইরকম ধারা। তো কেমন জায়গাটা, খুব সুন্দর তাই না? চলে এসো, আমার ডিসক্রিপশনে লোকেশন দিয়ে দেবো, তোমরা চলে আসবে, ঠিক আছে? যাদের লোকালে বাড়ি চলে আসবে, খুব সুন্দর জায়গা। এই কাকুটা টলিতে করে নিয়ে চলে যাচ্ছে সব পাটপুটি বাড়িতে। দেখো বন্ধুরা, গাড়ির মধ্যে এক ঝেঁঝে কাটি চলে এসেছে, কি মজা না? তো একে এখন বাইরে বের করে দেবো না, থাকবে তো, থাকো গাড়িতে, দেখি কতক্ষণ থাকবে, একে একটু ঘুরে নিয়ে আসে। একটু দাঁড়ালাম তোমাদেরকে ভিউটা দেখানোর জন্য। তো চলো, ভিউটা দেখানো হয়ে গেছে, এবার রানিংয়ে যাওয়া যাক বাড়ির দিকে। এটা হচ্ছে একটা গ্রামে ঢুকে পড়লাম, মাঠ ঘেট পার করে, মাঠ টাট পার করে একটা গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। এটা এই গ্রামটার নাম হচ্ছে কি বলে, নীলু আমরাই, সেই ছবিখান নষ্ট করে গুঞ্জনা গুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে গুঞ্জনা গুঞ্জনা, তোমার ঘরে বসত করে দিয়ে যাচ্ছি আমরা। এবার আমরা দৌড় বাজারে ঢুকে যাবো। মেন রোডে উঠে পড়েছি আমরা, তো এবার বাড়ির দিকে যাচ্ছি।
এটা হচ্ছে কৃষ্ণগড় টু করিমপুর রোড। তো আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণগড়ের দিকে চলে যাচ্ছে, আর পেছনে হচ্ছে করিমপুর। এটা হচ্ছে তাগদাসপুরে ঢুকছি। টপে চালাচ্ছি, গাড়ির 60 স্পিড। তো এই হচ্ছে আমাদের জাভায় ঢুকছি। তো এটা হচ্ছে জাভা বাজার আমাদের। তো গাড়িটার হাওয়া একটু চেক করব, তো তার জন্য একটু সামনের দিকে আগিয়ে যাব। আমরা বাড়িতে ঢুকবো না। এই হচ্ছে জাভা বাজার। এটা হচ্ছে আমাদের মন্দির, গৌরাজ মন্দির। এটা আমাদের জাভা পেট্রোল পাম্প পড়বে সামনে বাঁদিকে। এই স্পিড এই হচ্ছে পেট্রোল পাম্প জাভা। আমি যেখানে আমার গাড়ির তিনটে গাড়ি আছে, একটা স্কুটি, দুটো চার চাকা। তো যেখানে আমি এই চাকা টাকা লিক হয়ে গেলে সারা ঠিক সেই জায়গায় গিয়ে আমি হাওয়া দেবো চাকা। চলো সেখানে নিয়ে যাচ্ছি। এখন বাজে 7:45। তো তখন তো তোমাদের বললাম যে আমি বাজারে চলে এসেছি আমাদের বাড়ির সামনে। তো একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছিলো, তো ওখানে চলে গেছিলাম। তো সেটা ভিডিও করা হয়নি খুব তাড়াহুড়োর জন্য। তো এখন দেখো 7:45 বাজে, তো এইমাত্র আমি বাড়ি ঢুকলাম। তো সবাই বাড়ি ঢুকলাম, এবার ফ্রেশ ফ্রেশ হয়নি। তো আমি এখন গাড়ির মধ্যেই আছি। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবার করে জানিও কেমন। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো আর হরে কৃষ্ণ নাম জপ করো কেমন। তো টাটা।